নির্বাচনের নামে আওয়ামী লীগ তামাশা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর জন্য তারা গণশত্রুতে পরিণত হয়েছে বলেও জানান তিনি। দুপুরে বগুড়ায় বিএনপি নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। নির্বাচনের পর তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ক্ষমতায় টিকে থাকতে সকল প্রতিষ্ঠানকে দলীয়করণ করা হয়েছে। সংকটের মুহূর্তে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান মির্জা ফখরুল। গণশত্রুতে পরিণত হয়েছে।